एवरीवन, वेलकम बैक टू माय चैनल गोपास पैशन हब। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी तुम्हारे जोने एक उपहासेर वीडियो निये एसेछि, जेटा शुधु मात्र जे मुखे त्वक परिष्कार झकझके उज्जवल करे तुलबे सेटा ना, तार साथे साथे ब्रोनो एंटी एजिंग चुलकानी त्वक फेटे जावा तुम्हारे समस्त किछु एगुलो थेके रक्षा करबे। जेमन आमादेर त्वके जे अनेक समय चुलकानी हय, जलनी हय, ब्रोनो बेरोय, एक्ने बेरोय, तार दाग रोये जाय, एबं ब्रोनो एबं एक्ने सेटाके ठीक करार जन्य आजके आमि तोमादेर जन्य एकटा सर्वांगीन उपकारी बारे सबार जन्य उपकारी कार्यकरी एकटा भिडियो निये एसेछि। आर एटा सब स्किनेर जन्य एप्लीकेबल, सबाई व्यवहार करते पारे। एरकम एकटा भिडियो निये तोमादेर सामने आमि हाजिर होयेछि, तोमादेर प्रिय गोपादी। তো একদম দেরি না করে খালি একটা কথা বলি, যে সবার সাথে ভিডিও আমার শেয়ার করছো তো প্লিজ আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো, ঠিক আছে? তো আর দেরি না করে চলো সোজা দেখে নাও কিভাবে এই প্যাকটা বানিয়েছি আর কিভাবে তোমাদের ব্রোনো, অ্যাকনে, চুলকানি, অ্যান্টি এজিং, কুচকে যাওয়া ত্বক সবকিছু থেকে তোমাদের রক্ষা করবে। চলে এসো। রেমেডিটা করার জন্য আমি নিচ্ছি গ্রিন টি। যে গ্রিন টি আছে সেই গ্রিন টি হবে। আমি দু চামচ মতন গ্রিন টি নিলাম। তোমাদের বাড়িতে যদি গ্রিন টি ব্যাগ থাকে সেটাও নিতে পারো। এটাকে ভালো করে মিহি করে একটু পিষে নিলাম। আমার গ্রিন টিগুলো পাতা, সেই জন্য আমি এটাকে ভালো করে পিষে নিলাম, নলে প্যাকটা ভালো তৈরি হবে না। এই গ্রিন টি যে কী চমৎকারী কাজ দেবে আমাদের ত্বকে, সাংঘাতিকভাবে আমরা যেটা গ্রিন টি খাই সেটাতেও ভীষণ বেশি উপকারী হয়। তার সাথে সাথে আমরা আমাদের রূপচর্যার কাজেও এই গ্রিন টি কিন্তু লাগাতে পারি। গ্রিন টি আমাদের ব্রোনো, অ্যাকনে, তারপরে ফেটে যাওয়া ত্বক, কুচকে যাওয়া ত্বক, এগুলো সমস্ত কিছুর থেকে রক্ষা করে। এবারে দু চামচ গ্রিন টি আমি ছোটো চামচে দু চামচ গ্রিন টি আমি পিষে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমার ঘরে পাতা টক দই। তোমাদের কাছে যদি টক দই না থাকে তোমরা কি করবে, তোমরা নেবে দুধ। যদি কাঁচা দুধ থাকে তাহলে তো ভীষণ ভালো, আর যদি কাঁচা দুধ না থাকে তাহলে এমনি দুধই নিতে পারো, মানে জাল দেয়া, বা গুঁড়ো দুধ নিতে পারো। গুঁড়ো দুধের মধ্যে গরম জল একটুখানি মিশিয়ে, হালকা করে গরম জল মিশিয়ে নিয়ে পেস্ট করে নেবে, তারপরে এটার মধ্যে দেবে। আর তার সাথে দিচ্ছি মধু। মধু দিচ্ছি আমি এখানে এক চামচ। এটা যে কি মানে একটা ম্যাজিকের মতন একটা তৈরি হবে প্যাকটা, যেটা তোমরা নিজেরা যখন ইউজ করবে তখন বুঝতে পারবে যে ব্রোনো, অ্যাকনে, মানে নানান ধরনের র্যাশ, চুলকানি, এগুলো সব কিছুর থেকে কিন্তু এই গ্রিন টি রক্ষা করবে এবং গ্রিন টি ঠিক করে দেবে, আমাদের ত্বকটাকে একদম ঠিক করে দেবে। আচ্ছা, এবারে আমি এক চামচ মতন লেবুর রস নিলাম। যার যেটা স্যুট করে না সেটা ছেড়ে অন্যগুলো দিয়ে প্যাকটা বানাবে। বানিয়ে ব্যবহার করে দেখো। এটা সপ্তাহে তিনবার করে যদি ব্যবহার করো তাহলে মুখের মধ্যে যত ধরনের দাগ, তারপরে পিম্পল, ব্রোনো, মানে ব্রোনো, অ্যাকনে, এগুলো সব কিছু একদম চলে গিয়ে মুখটা পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। কুচকে যাওয়া ত্বক, এটা একটা অ্যান্টি এজিং রেমিডি, তো কুচকে যাওয়া ত্বক টান টান করে দেয়। করে দেবার ফলে আমাদের স্কিনটা একদম ইয়াং লাগে। তো এখন দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে প্যাকটা। এবারে আমি এটা আমার মুখে লাগিয়ে নিচ্ছি। এই গ্রিন টিতে আছে ভিটামিন ই, যেটা ভিটামিন ই আমাদের ত্বকে পুষ্টি যোগায়, আর্দ্র করে, ডিহাইড্রেটেড হতে দেয় না, আর রুক্ষতা দূর করে, আর আমাদের স্কিনটাকে টান টান করে। এই জন্য আমি ভিটামিন ই অয়েল দিলাম না। তোমরা যদি চাও এর মধ্যে দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ এর মধ্যে অলরেডি ভিটামিন ই আছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিতেও কিন্তু ভুলো না তোমরা। আর সবার সাথে শেয়ার করো আমার ভিডিওগুলো প্লিজ। আচ্ছা, এটা এখন আমি লাগিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে লাগিয়ে আমি রেখে দেবো। তারপরে যখন এটা শুকিয়ে আসবে তখন তোমরা এটাকে হালকা হাতে একটু ঘষে নিয়ে ধুয়ে নেবে মুখটা। একটু পারলে হালকা গরম জল দিয়ে ধুলে আরও ভালো রেজাল্ট পাবে, নয়তো এমনি ট্যাপ ওয়াটারের যে জল, নর্মাল জল আসে সেটা দিয়ে ধুয়ে নেবে। আর এই প্যাকটা বানিয়ে 2-3 দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। আর এটা 10 বছরের উপরে সবাই ব্যবহার করতে পারবে। এটা এমন একটা ম্যাজিক প্যাক তৈরি হয়ে যায় যে সঙ্গে সঙ্গে তোমরা ইনস্ট্যান্ট দেখতে পারবে যে তোমাদের চেহারার মধ্যে কতখানি পার্থক্য এলো। আর এটাকে কন্টিনিউ করো, এটা ছেড়ে দেবে না। ছেড়ে দিলে কিন্তু কোনো কিছুরই রেজাল্ট পাওয়া যায় না। আমাদের শরীরটাকে চর্চা করতে হবে, এটাকে সব সময় ভালো রাখতে হবে, তাই জন্য আমাদেরকে কন্টিনিউ করতে হবে। দেখো এখন শুকিয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে আসবো।
দেখো এখন এখানে ধুচ্ছি, এবারে গিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়েও আসব। তোমাদের সামনে দেখাচ্ছি যে স্ক্রিনটা কত উজ্জ্বল হয়ে উঠলো সঙ্গে সঙ্গে। এই জিনিসটাকে তোমাদেরকে কন্টিনিউ করতে হবে, সপ্তাহে 3 বার করে করো, দেখো তোমাদের রেজাল্ট কত ভালো পাও। 1 মাস করে দেখো, সপ্তাহে 3 বার করে, স্কিন অনেক বেশি ভালো হয়ে যাবে, সফট হয়ে যাবে, আর অনেক বেশি অনেক ধরনের প্রবলেম থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে, যেমন ব্রণ, অ্যাকনে আর তার দাগ থেকে পর্যন্ত মুক্তি পাবে। তো এখন মুখটা ভালো করে ধুয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ধুয়ে এসে এখন মুখটা মুছে নিচ্ছি। দেখো তোমাদের কাছে আমি দেখাচ্ছি আমার স্কিনটাকে, দেখো কোনো তো এখানে মেকআপ থাকে না আমার স্কিনে, আমি কোনো সময় মেকআপ করেও বসি না। দেখো কত গ্লেজ দিচ্ছে স্কিনটা। অবশ্যই দিনের মধ্যে 8 গ্লাস জল কম করে খাবে, শীতকাল হলেও 8 গ্লাস জল কিন্তু কম্পালসারি। তো দেখে নিলে তো কিভাবে আমি বানিয়েছি আর কিভাবে ব্যবহার করতে হবে সমস্ত বলে দিয়েছি, টেনে টেনে দেখো না, সব ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলা আছে, যদি ভিডিও পুরোটা দেখো সব জানতে পেরে যাবে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো বানতে হয় না, তো দিও। আর সবাই যারা নতুন এসছো আমার চ্যানেলে, তারা গোপাল স্প্যাশন হাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করতে প্লিজ ভুলো না। তো পরে আবার ইন্টারেস্টিং ভিডিও আনার আশায় এখন বিদায় নিই, আসি তাহলে। Bye!